This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভূপতি নগরের ঘটনার পর কেটে গিয়েছে দুটো দিন, কিন্তু এখনও পর্যন্ত থমথমে কোটা এলাকা। থমথমে নাড়ুয়াভিলা গ্রামে আবারও এরআইয়ের ডাক। গ্রামে রয়েছে পুলিশি প্রহরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সালেম আহমেদ। সালেম, আবারও এনআইএ ডাক, কাদের কাদের ডেকে পাঠানো হয়েছে? এই মুহূর্তে নাড়ুয়াভিলার পরিবেশ পরিস্থিতি বা কীরকম সালেম? একেবারে থমথমে পরিবেশ এবং নাড়ুয়াভিলা গ্রামে আরও তিনজন তৃণমূল নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে এনআইএ। আজকেই তাদের হাজিরা দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি তারা উপস্থিত হয়েছেন না তারা এই ডাক এড়িয়ে গেছেন। কিন্তু বলাই যেতে পারে যে যেভাবে নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূলের এক বেছে বেছে এক এক নেতাকে ডাকা হচ্ছে, তাতে করে কিন্তু বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল, এবং তার একটা যে বড় প্রভাব আগামী লোকসভা ভোটেও পড়তে পারে তৃণমূলের বাক্সে তা কিন্তু একেবারে পরিষ্কার। কারণ যেভাবে পুলিশি টহল রয়েছে, তাছাড়াও একের পর এক নেতাকে ডেকে পাঠানো হচ্ছে, বা যে দু নেতা গ্রেপ্তার হয়েছে তার গ্রেপ্তারের পরে আরও বেশ কয়েকজনের নেতার নাম যেমন যেভাবে উঠে আসছে, তারা তদন্তে স্বার্থে এনআইএ তাদের ডাকছে, এখন বলাই যেতে পারে যে রীতিমতো একেবারে থমথমে হয়ে পরিবেশ রয়েছে। তার সঙ্গে বেশ আতঙ্কেই রয়েছে তৃণমূলের ওই এলাকার যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারাও। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সালিম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সালেম আহমেদের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা, সুবীর মাইতিও, নবকুমার পান্ডাকে ফের নোটিশ পাঠিয়েছেন আইএ। এই শনিবার তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চলে। সোমবার নিউ টাউনে এনআইএ তত্ত্বাবধানে হাজিরা দিতে বলা হয়েছে তাদেরকে।